নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত এবং আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং নওজোয়ান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার বক্তৃতার প্রারম্ভে মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অভ্যন্ত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে নবী করিম রাউফ রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরবে গৌরবান্বিত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অভ্যন্ত সালাতু সালামের হাদিয়া প্রেরণ করছি আমার আপনার প্রাণ প্রিয় নবী আল্লাহ পাক জাল্লা শানুহু, যাকে সৃষ্টি না করলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই সৃষ্টি করতেন না। সমগ্র পৃথিবীর সৃষ্টির কার্যকারণ যিনি, সেই মহান নবী রহমতুল্লিল আলমিনের পবিত্র নূরানি দরবারে সালাতু সালামের অসংখ্য অভ্যন্ত হাদিয়া প্রেরণ করছি। সবাই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জামাতের সমস্ত উলামায়ে কিরাম, সুফিয়া ইজাম, সমস্ত মুরিদিন, মুতাল্লিকিন, মুহিব্বিন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যাদের কারণে আজকে আমাদের পর্যন্ত অধিকৃতভাবে পবিত্র ইসলাম আমরা পেয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে পেরেছি, তাদের প্রত্যেকের দরবারে আমরা সালামের হাদিয়া প্রেরণ করছি। এবং বক্তৃতার প্রারম্ভে আপনাদের সবাইকে আমি নগণ্য গুণাগার পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দু চারটি কথা সহি শুদ্ধভাবে বলার তৌফিক দেবেন। সবাই বলুন আমিন। আমার পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত সুন্দরভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করেছেন, ওনারা আমার সম্পর্কে একটু মোবালেকা করেছেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি অত একটু স্বাস্থ্যবান, একটু মোটা হলেও কিন্তু আমার বয়সও কম, তাছাড়া এলম কালামও আমার কম। কারণ যে যাই বলুক, ঘরের মালিক যিনি, তিনি ঘরের সম্পর্কে ভালো জানেন, তো আমি কতটুকু জানি না জানি সেটা আমার কাছে আল্লাহ জানেন, আল্লাহ পরে আমার সম্পর্কে আমি নিজে জানি। তো ভাইরা মহব্বত করেন, মহব্বতের কারণে হয়তো একটু বেশি বলেছেন, কারণ মহব্বতের একটা একটা চিহ্ন হলো মহব্বত অন্ধ হয়, মহব্বতে কোনো বাছ বিচার করে না। মনে করুন যার মনে প্রেমের আগুন ধরেছে, বাহ্যিক দৃষ্টিতে আমি যদিও বলি, কাউকে যদি আপনি মহব্বত করেন সে অন্যের দৃষ্টিতে কালো, কিন্তু আপনার দৃষ্টিতে সে অতীব সুন্দর, বিশ্ব সুন্দরী। কেন আপনার অন্তরে তার জন্য প্রেম এবং মহব্বত ভালোবাসা হয়েছে। ভাইরা আমাকে স্নেহ করেন, মহব্বত করেন, সেজন্য বেশি বলেছেন। আমি আল্লাহর দরবারে দোয়া করি অন্তত পক্ষে আর বেশি না হলেও ভাইরা যেরকম বলেছেন আল্লাহ পাক যেন আমাকে সেরকম করে দেন। সবাই বলুন আমিন। যাই হোক, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা যেহেতু সুন্নি আহলে সুন্নাতুল জামাতের আকীদার অনুসারী, আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই একজন আহলে সুন্নাতুল জামাতের একজন আওয়াম, অর্থাৎ একজন সাধারণ লোক, একজন বাতিলপন্থী আলেমদের চেয়ে, বাতিলপন্থী আলেমদের সামনে একজন আলেমের রূপ ধারণ করেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কারণ একজন আহলে সুন্নাতুল জামাতের সাধারণ লোকের দলিলের সামনেও, সাধারণ লোকের সামনেও একজন বাতিলপন্থী আলেমরা টিকতে পারে না। কেন? সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের
এটা বড় মেহরবানি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একজন জায়গা বেশি নাই, তারপরে বলবো আরেকটু সামনে আসার জন্য। আমাদের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে জায়গা আছে, ভেতরে বসতে পারবেন। আরেকটু একটু জায়গা যদি আপনারা এখানে সামনের দিকে আসেন, আপনাদের কাছে শরীর বন্ধ অনুরোধ করা হচ্ছে, একটু একটু জায়গা আপনারা ভাইদেরকে জায়গা করে দেন। আর যারা যারা ভিতরে এখানে যদি জায়গা না হয়, একটু একটু জায়গা হচ্ছে, তারা বসে পড়ুন। আর যারা ভিতরে যারা জায়গা না পান, আপনারা ভিতরে জায়গা আছে ভেতরে অবস্থান করুন। যদি বা মাইক নাই, আমাদের সালামে বলেছেন আমি একটু কথা বলতে একটু দূরে বলি, যাই হোক ইনশাআল্লাহ মাইকের কভার হয়ে যাবে। আমি যে কথা বলতেছিলাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবসময় বলে আসতে, যে আপনারা শুনতেছেন আলেমদের মুখে, আমি আজকে একটু ভিন্ন ধারায় কথা বলবো। আমি তিনটি বিষয়ে কথা বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার তিনটি পর্যায়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের